एक्स्ट्रा टाइम। हाय আমি সাইফ, চলে এসেছি এক্সট্রা টাইম বাংলায় এবং একটা বিশেষ শো আপনাদের জন্য, বিশেষ করে বাংলার ফুটবল লাভার এবং মোহামেডান স্পোর্টিং সমর্থকদের জন্য একটা দারুণ শো। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুদিকে কারা বসে আছেন। আমার ডান দিকে মোহামেডান স্পোর্টিং এর ফুটবল সচিব কাম ম্যানেজার, টিম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস, আপনাদের প্রিয় দীপেন্দু বিশ্বাস, এবং অবশ্যই আমার বাঁদিকে মোহামেডান স্পোর্টিং এর সচিব দানিস ইকবাল। শোটার একটা বিশেষ কারণ রয়েছে, কারণ আর কিছু নয়, দীর্ঘ আই লিগের বিরতি কোভিডের কারণে, এবং যে কারণে একটা আচমকা এই কারণটা আসার ফলে কিন্তু থেমে যাওয়া, কিন্তু মোহামেডান স্পোর্টিং থেমে নেই। আমরা সেই সমস্ত আলোচনা, কীভাবে তারা তৈরি হচ্ছে, কীভাবে, এবং এই বছরটা কিন্তু যথেষ্ট সাকসেসফুলি একটা এগোচ্ছে। এই বছরটাতে 41 বছর পর কলকাতা লীগ ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং, এবং এফসি গোয়ার মতো দলের বিরুদ্ধে তুল্যমূল্য লড়াই করে একেবারে অন্তিম মুহূর্তে একটি গোলে, এডুবেডিয়ার গোলে, ডুরান কাপ ফেলে আসতে হয়েছে। কিন্তু সব মিলিয়ে সাফল্যই বলা যায়, কিন্তু শেষ ল্যাপটার নাম আই লিগ। আমি শুরু করি দীপেন্দু বিশ্বাসকে দিয়ে। দীপুদা, এই যে বিরতি, এতে কি কোনো ছন্দপতন হবে? না, প্রথমেই বলবো যে এখানে আমাদের সচিব দানিশ ইকবাল আছেন, এবং এক্সট্রা টাইমে সকল দর্শককে আমার শুভেচ্ছা জানাই। অনেকদিন পরে এক্সট্রা টাইমে এসেছি, তাই এটা শুভেচ্ছা জানাই। প্রথমে বলবো যে বিরতি কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। তো আমাদের কাছে মনে হচ্ছে বিরতিটা আমাদের কাছে ভালো হয়েছে, আমরা আরো বেশি প্রস্তুতি নিতে পেরেছি, আরো বেশি আমরা, যেটা দানিশ ভাই আরো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটা ভালোভাবে বলবেন, আমি মাঠেরটা বলতে পারবো, যে আমরা অনেক বেশি তৈরি এখন অন্য যে কোনো টিমের থেকে। আমরা তৈরি, আমরা এই এইবারের কলকাতা লীগ যেরকম জিতেছি, সেরকম আই লিগ জেতার ব্যাপারে আমরা অনেকটাই আশাবাদী। মানে আমরা যেরকম ভাবে সব পুরোটা চেয়েছি সেইভাবেই হচ্ছে। এইবার খেলা শুরু হবে 3 তারিখে ফার্স্ট ম্যাচ, এবং আশা করবো একটা করে ম্যাচ সবাই হয়েছে, আমরাও একটা ম্যাচ জিতেছি, এবং 3 তারিখ থেকে আমরা আরো যেভাবে আমাদের টিম প্রতিটা প্র্যাকটিস ম্যাচ খেলছে, আমার মনে হয় আমরা খুব ভালোভাবে আবার দ্বিতীয় পর্বের আই লিগে শুরু করব। একদম তাই। দীপুদাকে আলাদা করে অভিনন্দন, শুভেচ্ছা আমি কখনো দিইনি, কেননা এক্সট্রা টাইম বাংলার পরিবারের একটা অংশ দীপুদা, একদম শুরু থেকে একেবারে ফার্স্ট দিন থেকে আমাদের সঙ্গে রয়েছে। ইদানিংকালে একটু ব্যস্ততার কারণে, বিশেষ করে ফুটবল টিমের পিছনে অনেকটাই ব্যস্ততা, সেই কারণে খুব একটা ইন্টারাকশন হয় না, কিন্তু সবসময় আলাপ থেকে শুরু করে সমস্ত কিছু, আলাপ আলোচনা যা যা হয় সেগুলো কিন্তু চলে। কিন্তু আপনাদের জন্য অনেকদিন পর আমাদের সঙ্গে দানিশ ভাই রয়েছেন। দানিশ ভাই, অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি এক্সট্রা টাইম বাংলার পক্ষ থেকে। এই যে মাঝখানে একটা গ্যাপ, এবং একটা ধরো যে সেশন আর্থিক বছর, সেটাও ক্রস করে যাবে, মার্চ ক্রস করে যাবে, এর ফলে একটা সিস্টেম বোধহয় কোথাও ব্রেক হচ্ছে, আই লিগ শেষ যতদিন না হচ্ছে, এটাকে কিভাবে কন্ট্রোল করছো? সব থেকে আগে এক্সট্রা টাইমে যত দর্শক আছে সবাইকে নমস্কার জানাই। এটা আমরা একটু প্ল্যান বের দিকে চলছি স্যার, যে আমাদের সঙ্গে দেখুন অর্থ যখন স্ট্রং আছে আমাদের, কেন আমাদের ইনভেস্টর আছে, বাঙ্কার হিল আছে, দীপক কুমার সিংহ আছে আমাদের সঙ্গে, চলেন উনি যত ডিসিশন হয়ে আমরা সব মিলে, মানে আমি আছি, দীপুদাও আছেন, কামারদা আছে, আমাদের প্রেসিডেন্ট ববিদা আছে, আর দীপক কুমার সিং, আমরা বসে ভালোভাবে আলোচনা করে চলি। তো এটা কি হয়ে, মানে কোনো কনফ্লিক্ট আছে না, কোনো ডিফারেন্সেস অফ ওপিনিয়ন আছে না, তো সেটা নিয়ে আমরা চলছি। আর এটা যে ব্রেক হয়েছে আই লিগ, আর এটা একটা সেশনটা লম্বা হয়ে গেছে, একটা লং সেশন হয়ে যাচ্ছে, মানে বুঝে যান কি 2 মাস এক্সট্রা বার্ডেনটা একটু চলে আসছে, কিন্তু এটা আমরা, আমাদের উপর তো চাপ পড়ছে না, কেন আমাদের কাছে একটা ভালো ইনভেস্টর আছে, উনি কোনোদিন বলিনি কি আই লিগ মাঝখানে ব্রেক হয়ে যাচ্ছে, তো আমরা প্লেয়ারদেরকে একটু রেস্ট দিয়ে দিই, বাড়িতে পাঠিয়ে দেবো, এটা হলো না। আমরা প্রফেশনাল ফুটবল হিসাবে, প্রফেশনাল ক্লাব হিসাবে, যেরকম মোহামেডান স্পোর্টিং ক্লাবে কোনো দিন এরকম হলো না, সেই জিনিসটা উনি করছেন কি আমরা লং কন্টিনিউ প্র্যাকটিস করেছিলাম, আমরা মাঝখানে 5-star হোটেল মেনটেন করে আমরা শুধু 10 দিনের জন্য প্লেয়ারদেরকে বাড়িতে রিলিজ করেছি, কি 10 দিন যাও, তোমরা ঘরে এসে যাও, তারপরে আগে আসা আগে একটা কোভিড টেস্ট করো, কোভিড নেগেটিভ যদি হো তারপরে তোমরা চলে আসো, সেদিন থেকে তোমরা, আমরা একটা বায়ো বাবল মেনটেন করি 5-star হোটেলে, ওখান থেকে তোমরা প্র্যাকটিসে চলে যাও, ওখানেও বায়ো বাবল মেনটেন করার চেষ্টা করি আমরা, মানে ওখানে কোনো ফ্যান্সকে অ্যালাউ করি না আমরা, তাই এই মানে টোটাল এভরিথিং ইজ প্রফেশনালি হ্যান্ডেলড অ্যান্ড টেকেন কেয়ার অফ
তো সেট জিনিস নিয়ে আমরা চলছি। আর এটা যে 2 মাস গিয়েছে ওটা অনেক এফেক্ট হলো না আমাদেরকে, কেন আমাদের সঙ্গে একটা ভালো ইনভেস্টর আছে। একদম তাই, আমি দীপুদার কাছে আসবো। দীপুদা, ISL ও কোভিড আক্রান্ত হয়েছে, সেখানেও মোহনবাগান একাধিক ম্যাচ তাদের ড্রপ করতে, শুধু মোহনবাগান এটিকে মোহনবাগান না, একাধিক টিমের করতে হয়েছে। এবং কোভিডে একটা স্বাভাবিক প্রক্রিয়া, গোটা পৃথিবী জুড়ে পেন্ডামিক যেটা, সেটা তো আমি একার ব্যাপার নয়, যে কেউ এফেক্টেড হতে পারে। সেক্ষেত্রে তোমাদের কি মনে হয়নি যে আই লিগেরও হয়তো 2 সপ্তাহ যদি একটু গ্যাপ রাখতো, তাহলে 2 সপ্তাহ গ্যাপ রেখে বাকিটা কন্টিনিউ করা যেত? না, একটা যে আমি মানে একদম টিমের সাথে ছিলাম, তো প্রথমে আমি 6 দিন কোয়ারেন্টাইন করেছি, দিয়ে টিমের সাথে গিয়ে প্র্যাকটিস করেছি। কিন্তু ফার্স্ট ম্যাচটি হয়ে গেল 27 তারিখ, ছিল আমার মনে হয় ফার্স্ট ম্যাচ, এবং 28 তারিখে কোভিড টেস্ট করার পরে আবার আমরা প্রায় 9 দিন কোয়ারেন্টাইনে ছিলাম হোটেলের ঘরে, রুমের মানে এতটাই স্ট্রং কোয়ারেন্টাইন করেছিল যে রুমের বাইরে পর্যন্ত যাওয়া যাচ্ছে না, মানে একটা ঘরের মধ্যে আমরা থাকা, এটা একটা খুব টাফ ফুটবলারদের পক্ষে, বিশেষ করে ফুটবলারদের পক্ষে মানসিক টাফ। যদি আমি আমার আমার ধরো AIFF এর নিশ্চয়ই আরো ভালো মানে ওনাদের সব রকম আছে, তাও আমি বলবো ডুরান্ড কাপটা যেভাবে হয়েছিল, একদম ম্যাচের 2 দিন আগে কোভিড টেস্ট হতো, যারা পজিটিভ তাদেরকে টিম থেকে বার করে দেওয়া হতো, কিন্তু খেলা একদম সুন্দর করে হয়েছিল। আর এখানে কি হলো যে অনেকটা দিন আমরা পিছিয়ে গেল, ধরো একটা হোটেলে ধরো 6টা 7টা টিম ছিল, এটা একটা সমস্যা হয়েছে। কিন্তু আমার মনে হয় ISL যেভাবে কন্টিনিউ করেছে, আমার মনে হয় এবার যদি কোভিডের সমস্যাও হয়, আমি আশা করবো আই লিগও সেইভাবে কন্টিনিউ। ISL অনেকটা শিক্ষা দিয়ে গেল, হ্যাঁ, যে টুর্নামেন্টটাকে বন্ধ না করে স্মুথলি চালানো যায়, একটুখানি ইন্টারাপশন হয়েছে আর কিছু না। যাই হোক, সেই ইন্টারাপশনে ফুটবলারদের মানের কি কোনো সমস্যা হয়েছে বলে মনে হয়? বেশ কিছু ফুটবলার আবার ইনক্লুড হয়েছে, সেটা খুব অ্যাডভান্টেজ, জানুয়ারি উইন্ডোটাকে অনেকটা ইউজ করতে পেরেছো টিমটার মধ্যে, আরো সেটা হয়েছে, বিদেশি কোটাগুলো কমপ্লিট করা গেছে। প্রথম দানিশ ভাই যে কথাটা বলেছে ওটাকে আমি সমর্থন করবো, যে আমাদের ইনভেস্টর আমাদের সাথে একটা খুব ভালো কম্বিনেশনে, এবং আমরা যেভাবে বলছি সেভাবে উনি কিন্তু করেছেন প্রতিটা বিষয়, বিশেষ করে এই টিম পুরো হোটেলে থাকা, এবং তার থেকেও যেটা যে টিমকে ভালো ফেসিলিটি দেওয়া, এবং যে মাঠে আমরা প্র্যাকটিস করছি এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার, বেস্ট গ্রাউন্ডে লাস্ট 7 মান্থ আমরা প্র্যাকটিস করছি। এটা আমি তানিশ ভাই, দীপক ভাই, এনাদের সবাইকে ধন্যবাদ দেবো, কেন অ্যাডমিনিস্ট্রেশন এইটা প্লেয়ারদের দিচ্ছে। আমি হয়তো অ্যাজ এ ফুটবল সেক্রেটারি টিমের সাথে থাকছি, কিন্তু ক্রেডিট গোস টু দীপক ভাই, দানিশ ভাই, কামারদা, এনাদের, কেন এনারা, ববিদা, কেন এনারা এটা প্রোভাইড করছে। প্লেয়ারদের কোনো রকম খামতি মোহামেডান স্পোর্টিং ক্লাব রাখিনি গত 8 মাসে, মানে একজন আমি কিন্তু ফুটবল সেক্রেটারি হিসেবে বলছি না, আমি টিমের সাথে সবসময় আছি সব রকম ভাবে, মানে যেই রকম ভাবে প্লেয়ারের যা সমস্যা হচ্ছে আমাদের, এটা তো সম্পূর্ণ মানে এটাই এক্সপেক্টেড যদিও, কিন্তু মোহামেডান স্পোর্টিং এর বিগত দিনের ইতিহাস যদি দেখি, মানে বেশ কয়েক বছর আগে সেখানে পেমেন্ট সমস্যা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো সমস্যা এসে দাঁড়াতো, সেগুলো কি অতীত হয়ে গেল? একদমই অতীত, এখন ওটা অতীত কি মানে প্লেয়াররা ভুলে গেছে। আগে একটা সময় সত্যি বলছি মোহনা স্পোর্টিং ক্লাবে বদনাম ছিল, এটা যে ফার্স্ট পেমেন্ট যেটা পাবে তারপরে কিছু হবে, কোনো প্লেয়ার সাইন করার আগে ভাবতো যে আমি পরের টাকাটা পাবো কিনা, কিন্তু এখন আমরা কিন্তু কাউকে অ্যাডভান্স করি না, আমরা মাস মান্থলি পেমেন্ট করি, এবং সবাই একটা টাইমে সবাই টাকাটা পেয়ে, যেমন কি আমাদের একমাত্র টিম যার 12 জন অফিসিয়াল টিমের সাথে আছে, এক্সট্রা মানে প্লেয়ার বাদ দিয়ে 12 জন অফিসিয়াল টিমের সাথে থাকে, বায়োতেও থাকে, মানে 2 জন ফিজিও, আমার মাসাজার, টিম ম্যানেজার, আমি আরেকজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে শুরু করে টিমের মানে সব রকম ভাবে 3 জন কোচ, গোলকিপার কোচ, মানে সব এটা মানে আমি বিশেষ করে দানিশ ভাই, দীপক ভাই, কামারদাদের ধন্যবাদ দেবো, এবং ববিদাকে আমাদের প্রেসিডেন্ট। একদম, কামারদার কথা যখন এলো, কলকাতা লীগের চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগের দিন কামারদার কাছে গিয়েছিলাম আমি, সেখানে কামারদা একটা কথা বললেন, আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা ভবিষ্যৎ খুঁজছি, যাদের হাতে ক্লাবটাকে তুলে দেওয়া যাবে, নিজেকে কত মার্কস দেবে? আমি তো নিজেকে নিজের মার্কস দিই না কোনো দিন, কেন এটা কমিটি মেম্বার দেবে, এটা দর্শক দেবে, এটা আমাদের ক্লাবের সাপোর্টাররা দেবে, এটা আমি কোনোদিনই কোনো র্যাঙ্কিং সিস্টেমে যাইনি, কোনো রেটিংও দিইনি, কোনো পয়েন্টসও দিইনি, কেন এটা আমাদের আমার কাজ নয়। আমার কাজ আছে কি কে করে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সেই পুরোনো দিনটা, সেই পুরোনো সময়টা নিয়ে যেতে হবে।
আর সে পুরনো দিন জন্য যে যে কাজ যে যে স্টেপস নেওয়ার দরকার আছে সেটা আমার হলো কাজ, সেটা হলো আমার টার্গেট। তো এটার এই টার্গেট নিয়ে আমি চলি, মানে র্যাঙ্কিং সিস্টেম আর পয়েন্ট সিস্টেম জানি। কিন্তু কামারউদ্দিন হচ্ছে ময়দানের বিশেষ গুরুত্বপূর্ণ মানুষ, মোহামেডান স্পোর্টিং এর একেবারে পিতামহ বিশ্বের মতো যদি এই কথাটা বলা যায়। কামারদা কি দায়িত্ব পুরোটা ছেড়ে দিয়ে নিজে আলাদা থাকেন, মানে নিশ্চিন্তে থাকেন, নাকি তিনি সমস্ত বিষয়ে আলাপ পরিচয় বুদ্ধি দেওয়া পরামর্শ দেওয়া? না দেখুন, কামারদা আছেন 24/7 অ্যাভেলেবেল আমাদের জন্য, শুধু আমার জন্য নয়, ইভেন YDP যে চলাচ্ছেন খালিদ সাদান ওনার জন্য কামারদা আছেন আমাদের সব থেকে। মানে যদি আমাদের কোনো অর্থ প্রবলেম হয় তারপরে কামারদা আছেন, আমাদের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম আছে কামারদা আছেন, আমাদের কিছু ফিল্ড নিয়ে মাঠ নিয়ে প্রবলেম আছে কামারদা আছে। তো কেন কামারদা যে এক্সপিরিয়েন্স আছে 20 বছর থেকে বেশি এক্সপিরিয়েন্স এক মানুষকে হয়েছে ফুটবল ওয়ার্ল্ডে, তো সে অপরচুনিটি আমাদের কাছে আছে অ্যাজ আ ইয়াং সেক্রেটারি, অ্যাজ আ ইয়াং অ্যাডমিনিস্ট্রেটর অর অ্যাজ আ ইয়াং স্মল ওয়ার্কার অফ মোহামেডান স্পোর্টিং ক্লাব। এটা আমাদের জন্য একটা গর্ব ব্যাপার আছে কি কামারদা মতন মানুষ আমাদের পাশে পাশে আছে, সঙ্গে আছে, আর প্রত্যেকটা জিনিসটা নিয়ে আমাদেরকে গাইড করেন কি কিভাবে কথাই বলতে হয় ফ্যান্সরা সঙ্গে সঙ্গে কি কিভাবে মেলামেশি করতে হয়, ফ্রম স্মল লিটল ডিটেলস টু টকিং উইথ দ্য ইনভেস্টার টু টকিং উইথ দ্য প্লেয়ার্স এভরিওয়ার। সো কামারদা ইজ দেয়ার অ্যাভেলেবেল ফর আস 24/7। একদম একদম একদম, এটাই শুনে ভালো লাগে যে কামারদা এখনো পর্যন্ত ফুটবলের জন্য পুরোপুরি নিবেদিত। এই সুভাষ ভৌমিক বিগত হয়েছেন, তিনি কিন্তু কামারদা সম্পর্কে একটা দারুণ কথা বলেছিলেন কথায় কথায় কোনো একটা কারণে, ওই যে কামারের ফুটবল যে ভালোবাসা যে প্যাশন সেটা শোন। বললাম কেমন? বলে আমি যখন দলের কোচিংয়ের দায়িত্ব নিয়েছিলাম আমার কিছু রিকোয়ারমেন্ট ছিল, যে রিকোয়ারমেন্টের জন্য কামার নিজের তৈরি করা ফ্ল্যাট বিক্রি করে সে কিন্তু সেই টাকাটা তুলে দিয়েছিল সুভাষদের হাতে, আপনি আপনার মতো রিকোয়ারমেন্ট ফুলফিল করুন, এরকম ধরনের একটা কমিটমেন্ট। কামারদা আমাদের যেরকম গুড লাক, আমরা ম্যাচের আগের দিন কামারদাকে নিয়ে আসবো যেখানেই থাকুক, ডেকে এনে, না না যেটা যেটা প্রে হয় আমাদের যে প্রেটা হয় ম্যাচের আগে একটা প্রে হয় প্র্যাকটিস শুরু হওয়ার আগে, সেখানে আমরা কামারদাকে যা হোক করে নিয়ে আসবোই। মানে ওখানে কামারদা এসে বলবে তাহলে আমাদের গুড লাক, ওটা আমরা সবসময় তাই করছি, মানে এখন থেকে যোগ্যটা ম্যাচ এত ম্যাচ জিতেছি কামারদা এসেছে। কিন্তু কামারদা আমরা যখন দেখতাম, আমরা যখন প্রথম ময়দান করি তখন দেখতাম যে রোজ প্র্যাকটিসে কিন্তু ওই সাদা পাঞ্জাবি সাদা পাজামা এবং মাথায় টুপি এবং কালো রঙের জুতো যেটা পরে মাঠে আসতেন, এখন বোধহয় একটু কম আসেন। না না এখন অনেক আছে ক্লাবে, সবসময় আছে, আর ক্লাবের ক্যাফেটেরিয়া হয়েছে পুরো কামারদাই, ক্যাফেটেরিয়া ইত্যাদি নিয়ে আমাদের অনেকগুলো বিষয় আলোচনা হবে। দীপুদা, এই যে বিদেশিদের যে কম্বিনেশন, তোমার টিম কম্বিনেশনটা একটু বলো, যাতে আমাদের ক্লাবের দানিশ ভাই, আমি, আমাদের দীপক ভাই, আকরম ভাই, খালিদ ভাই, বিলাল দা এবং ডাক্তার সাহেব এবং ডাক্তার তাহা আহমেদ এরা আছে। আমরা এবার কিন্তু যে কোনো প্লেয়ার নিয়েছি কেউ বলতে পারবে না আমি নিয়ে গেছি আর সই করে গেছি, আর আমার প্লেয়ার একে খেলাতেই হবে এমন কোনো প্রেশার না না। আমরা কি করেছি না, আমি একটা ভালো প্লেয়ার ভাবলাম, আমি ফুটবল সাব কমিটিতে লিখলাম যে এ অ্যাভেলেবেল, আমরা সবাই বসলাম, একটা বোর্ডে লেখা হলো, সেই বোর্ডে ডিসকাস হলো সবাই মিলে, তারপর তাকে ফাইনাল করা হলো এবং কামারদা ববি দাদের পারমিশন নিয়ে, যেহেতু দীপক ভাই আমাদের ফুটবল সাব কমিটি সেই প্লেয়ারদের ইনক্লুড হয়েছে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের এই যে 29টা প্লেয়ার আছে আমাদের টিমে, এই ভাই যেন মার্কোস জোসেফ বলো, নিকোলা বলো, পাই নতুন আমাদের স্ট্রাইকার যে হ্যান্ডেলা, হ্যাঁ রুডোভিচ বলো বা স্মার্ট, মানে প্রতিটা প্লেয়ার, মানে আগে কি হতো কেউ একজন আসলে সই করে, এটা এবার হয়নি, এটা একটা আমরা ঠিক করে করেছি সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়ে একটা প্লেয়ারের সিদ্ধান্ত হয়। প্রতিটা বিষয় প্রতিটা বিষয়, দানিশ ভাই ধরো মনে হলো যে যখন আমাদের ইয়ে চলে গেছে গোলকিপার কোচ ইস্ট বেঙ্গলে গেছে, তখন মনে হলো সন্দীপ নন্দী, একজন দানিশ ভাই দিল, আমরা সবাই রাজি হলো, সন্দীপ লেজেন্ডকে নিয়ে, হ্যাঁ লেজেন্ড,
ঠিক কথা, তাকে আনা যে মহানা স্পোর্টিং এ এবং সবচেয়ে বড় কথা গুরুত্বটা ও অনেক ফুটবলার হিসেবে মহানা স্পোর্টিং এর জার্সি পরার সুযোগ সুবিধা ঘটেনি নন্দীদার, কিন্তু তার অন্ততপক্ষে তার বেঞ্চে নিয়ে আসার একটা সাফল্য মহানা স্পোর্টিং এর এই কার্যকরী কমিটি দেখিয়েছে। আমি টিমটা নিয়ে একটু আলোচনা করতে চাইছি দীপুদা। মার্কাস জোসেফ, নিকোলা যে ব্র্যান্ড অফ ফুটবল উপহার দিয়েছে, বা সাহির শাইন যে ফুটবল উপহার দিয়েছে, ভারতীয় ফুটবলারদের মধ্যে কিন্তু সেই পার্টিসিপেশন একটু কম আছে বলে মনে হচ্ছে। আমি একটা কথা বলছি, প্রথম কথা যে মার্কোস, নিকোলা এবং শাইন আইএসএল এর যে কোনো টিমে খেলার যোগ্যতা আছে। আমি আজকে বলছি যে আমার যে দুখানি অভিজ্ঞতা, আমার আইএসএল যা ভারতবর্ষের ফুটবল আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আইএসএল এর যে কোনো টিমে শাহিদ, শাইন, নিকোলা, মার্কোস জোসেফ খেলবে আস্তে আস্তে। আরেকটা ডেঞ্জারাস প্রশ্ন করবো আমি, হ্যাঁ খেলবে আমি এটা বলি। কিন্তু এবার ইন্ডিয়ান প্লেয়ার দেখো, আসির আখতার আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ইন্ডিয়ার মধ্যে, আমি বলছি আমার আমার অভিজ্ঞতা বলি। আমার প্রশ্নটা এখান থেকে আসবে, হ্যাঁ এবার দেখো মনোজ মোহাম্মদ একজন ভালো লেফট ব্যাক, মিলান, মিলান একটা ভালো মিডফিল্ড, ফয়াজ, ফয়াজ একজন, আজারউদ্দিন এবং আমার রাইট ব্যাক চুলোভা, অন্যতম চুলোভা যেই ফিট হয়ে যাবে দেখবে চুলোভাকে আইসিএল এর টিম লাই কোন রকম ফাইজাল আপকামিং স্টার, আগামী দিনে ফাইজাল ভালো ফুটবল খেলবে। আমাদের গোলকিপার, গোলকিপাররা তিনটেই ভালো, তিনটে ধরো কবির, চেন্নাইয়ের হয়ে আই লিগ জেতা গোলকিপার, মাবিয়া আই লিগ জিতেছে, আই লিগ জিতেছে তোমার আইজল এফসি, মিঠুন সামন্ত গতবার কাশ্মীরের হয়ে অত ভালো ফুটবল খেলছে, এবার কলকাতা লিগের বেস্ট গোলকিপার, তাই তো হয়েছে। সেখানে আমাদের টিমের কম্বিনেশন যদি দেখো অসাধারণ কম্বিনেশন, ভারতীয় প্লেয়ারদের সাথে বিদেশি প্লেয়ারদের, এবং ইসমার আশায় আমাদের স্ট্রাইকার লাইন আরো স্ট্রং হয়েছে। ইসমার আশায় না, সেক্ষেত্রে ফরওয়ার্ড লাইন কি দাঁড়াতে পারে তো সেটা তো কোচ ঠিক করবে। যে প্রশ্নগুলো রয়েছে সেই উত্তরগুলো নিশ্চয়ই কোচ তার বোর্ডে তৈরি করছেন। মোহামেডান স্পোর্টিং এর ফুটবল সচিবের কাছে প্রশ্নটা রাখবো না, একজন এক্স ফুটবলার, ওয়ান অফ বেঙ্গল ফুটবল লেজেন্ড হিসেবে আমি দীপেন্দু বিশ্বাসের কাছে প্রশ্নটা রাখছি। ইস্ট বেঙ্গলের খেলা তো দেখছি, তার ডিফেন্সও দেখছি, আসির আক্তারকে বাদ দেওয়ার মতো সাহস দেখালো কি করে? আমি বললাম তো ওই কোচটা যে এসেছিল কি নাম ভুলে গেছি, আগের যিনি কোচের নামটা মনে নেই, উনি স্পেন থেকে গোয়া গেছে, গোয়া থেকে আবার স্পেনে ফেরত গেছে, উনি তো কলকাতায় আসেন, কলকাতা সম্বন্ধে জানে না, কিন্তু বর্তমান যিনি কোচ তিনি কলকাতা সম্বন্ধে অনেকটা, মারিও রিভেরা কথা বলছি, এবং মারিও রিভেরা যদি টিমে থাকতো, কারণ এখন যেরকম শুভ ঘোষকে ইনক্লুড করেছে, এখন যেরকম অন্যান্য প্লেয়ারদের ইনক্লুড করেছে, ও আসির আখতারকে খেলাতো। এই যে ডিফেন্স ইস্টবেঙ্গল খেলেছে, ধরো কয়েকটা, ধরো একটা দুটো ম্যাচ ডিফেন্স ভালো খেলেছে, কিন্তু যদি ধারাবাহিক ভালো খেলতে হতো তাহলে ইসমল এই ডিফেন্সে আসির আখতারের সবার আগে খেলানো উচিত ছিল আমার মনে হয়। হীরা মন্ডল খেলছে এসসি ইস্টবেঙ্গলে, দুর্দান্ত ফুটবল খেলছে, গতবারে যে আই লিগ সেরা যে দল নির্বাচন হয়েছিল একেবারে লিগের শেষে, সেখানে মোহামেডান স্পোর্টিং থেকে একজন ফুটবলার সুযোগ পেয়েছিল, সে কিন্তু হীরা মন্ডল, ছাড়তে কষ্ট পেয়েছিলে? না আমরা ছাড়তে চাইনি, আমি আর দানিশ ভাই তো লাস্ট দিন অবধি হীরার সাথে কথা বলেছি, কিছু করার ছিল না, ইস্ট বেঙ্গল খেলবে কি খেলবে না, দানিশ ভাই তো আমি ফোন করতাম, দানিশ ভাই অন্তত অনেকবার ফোন করেছে, অ্যাজ এ সেক্রেটারি, ধরো কোনো প্লেয়ারকে সেক্রেটারি খুব একটা ফোন করে ফোন করে কথাও করে না, কথাও না করায় করে তো নাই, মনমান ইসমল সেক্রেটারি, মনমানের সেক্রেটারি কত ফুটবলারকে ফোন করেছে আমার জানা নেই, কিন্তু দানিশ ভাই যে টিমের স্বার্থে অনেকবার ফোন করেছি, অনেকবার আমি নিজে করেছি, কিন্তু যেহেতু ও যে অপরচুনিটিটা পেয়েছে, ফিউচারটা পেয়েছে, এবং আমার মনে হয় আগামী দিনে ভারতবর্ষের টিমে হীরা মন্ডল লেফট ব্যাক হিসেবে খেলবে, আমার যেটুকুনি ইসমল টিমের খেলা দেখে মনে হয় যে হীরার দেখো গোল লাইন সেভ যে ডিফেন্ডার রোজ করছে, হ্যাঁ তাকে বড় ডিফেন্ডার মানতেই হবে, আগের দিন অনুমান ম্যাচে হেরে একটা সেভ করেছে, আর কালকে যেটা হ্যাঁ ক্লিয়ার করেছে, অসম্ভব ভালো, মানে হীরা আমার মনে হয় আগামী দিনে ভারতবর্ষের টিমেও হীরা খেলে। দানিশ ভাইয়ের কাছে, দানিশ ভাই মোহামেডান স্পোর্টিং এর গ্রাউন্ড দেখছি অনেকটা ডেভেলপ করছে, এবং গ্যালারি নিয়ে কিছু সদস্য গ্যালারি নিয়ে বাকেট সিট বসবে কি এটাও জানতে চাই, আর একটা জিনিস জানতে চাই যে নতুন নবনির্মিত যে ক্যাফেটেরিয়া হয়েছে সেখানে একটা তোমাদের ভিডিও দেখলাম, সেখানে বারবিকিউ করে কাবাব তৈরি করে তোমরা সেলিব্রেট করছো, সাধারণ মানুষ কি পাবে খাবার পাবে সেখানে গেলে?
নিশ্চয় পাবে। এটা কবে থেকে হবে? এটা অলরেডি স্টার্টেড হয়ে গেছে, ক্যাফেটেরিয়াটা ফুল ফ্লেজলি চলছে, কিন্তু এক্ষুনি কোভিড আছে আর এক্ষুনি বাচ্চারা আসছে না, কেন আমাদের গ্রাউন্ড রেনোভেশন চলছে। তারপরে আমরা আইএফএ কে লিখেছি কি আমাদেরকে যদি আইএফএ গ্রাউন্ডটা দিয়ে দিই প্র্যাকটিস করার জন্য, তো সেটা আমাদের অনেক ভালো হবে। তারপরে আমরা ক্যাফেটেরিয়াকে ফুল ফ্লেজ নিয়ে চলে যাব, এটাই আমাদের কাজ। সেকেন্ড জিনিসটা আছে কি যে মাঠ আমরা করছি, এটা ফুললি আমরা চেষ্টা করছি কি এই মাঠটাকে আমরা অ্যাড পার যেরকম আমাদের প্র্যাকটিস গ্রাউন্ড আছে সরলেকে মোটামুটি ওইরকম করতে। তাই জন্যে আমরা ভালো করে একটা গভর্নমেন্টে কন্ট্রাক্টরকে দিয়েছি কাজটা। তারপরে আমরা ড্রেনেজ সিস্টেম করবো ফুললি, খুব ইম্পর্টেন্ট, এটা অনেক লাগবে আমাদেরকে, সে জিনিসটা করবো। তারপরে আমরা স্টেপ ওয়াইজ যাচ্ছি, মানে হঠাৎ করে সব প্রেশারটা নিচ্ছি না আমরা, উই আর গোয়িং স্লোলি ওয়ান স্টেপ অ্যাট আ টাইম। আগে ক্যাফেটেরিয়া করে নিয়েছি, সেটা হয়ে গেছে, সেকেন্ডটা মাঠ করছি, সেটা হয়ে যাওয়া পরে আমরা বাকেট সেটে যাবো। বাকেট সেটে যাওয়া আগে আমরা দুটায় ভালো একটা দুটো ভালো করে আমরা ড্রেসিং রুম করে নেবো, একটা জিম করবো। কেন যে জিনিসটা আজকে দেখুন আমরা সল্ট লেক স্টেডিয়ামে প্র্যাকটিস করি, এটা কোন দিকটা হওয়ার কথা, সে যেখানে ক্যাফেটেরিয়া আছে পাশে হবে এটা, তো সেই জিনিসটা আমরা করবো। কেন যে আমরা দেখেছি যে মানে কি এটা আমাদের নেক্সট বছরে অনেক কাজে আসবে, কেন আমরা টিমকে ফাইভ স্টার হোটেলই রাখবো, কিন্তু ফাইভ স্টার হোটেল থেকে আমরা প্র্যাকটিস নিয়ে যাচ্ছি সল্ট লেক স্টেডিয়ামে, ওখানে অনেক টাকাটা চলে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে যদি গ্রাউন্ড আছে, যদি মেনটেন করবো এটা ভালো করে ই করে দেবো, তো সেই জিনিসটা আমাদের একটু মানে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট একটু হয়ে যাবে, তো সেই জিনিসটা আমরা নিয়ে যাচ্ছি। মানে এটা ভিজন আছে আমরা কি দেখুন দু বছর তিন বছরের মধ্যে আমরা আইএসএল খেলবো, সে টার্গেট নিয়ে আমরা সবকিছু যত অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট আছে যত ফিল্ড ওয়ার্ক আছে সেটা করে নিচ্ছি, সেটাই নিয়ে আমরা স্টার্ট করেছি টার্গেট আইএসএল। আইএসএল এর প্রশ্ন আছে, আইএসএল এর প্রশ্ন তো করবোই, কিন্তু তার আগে একটা কথা বলবো, হাওড়ার ময়দানে ফুলবাজারে জগন্নাথ ঘাটে যত ফুল নেই তার থেকে বেশি কিন্তু ফুলের মালা দানিশ ভাইয়ের পড়া হয়ে গেছে। মোহনান স্পোর্টিংয়ের কলকাতা লিগ জয়ের পর রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় সেলিব্রেশন চলছে সমর্থকদের, খুব স্বাভাবিক, সেই সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করাটা খুবই স্বাভাবিক। কিন্তু দানিশ ভাই, থ্রু আউট দ্য ইয়ার সেলিব্রেশন চলছে, বিরক্ত হচ্ছে নাকি সমর্থকদের কথা ভেবে অবশ্যই আনন্দই পাও? না, বিরক্ত হয় না। কেন আমি বলি কি, আমি বারবার একটা জিনিস, সবচেয়ে বড় কথা ফুটবলারদের এই মুহূর্তে পাওয়া সম্ভব নয়, কারণ তারা একটা বাবেলের মধ্যে রয়েছে, নিয়মের মধ্যে রয়েছে, সেই কারণে কর্মকর্তাদেরকেই নিয়ে আসতে বাধ্য হচ্ছেন বা আনছেন সমর্থকরা। আমি একটা কথা বলি সাহেবদান আমার, এবং একটা কথা একটা জিনিস বলে দিই, অবশ্যই বলবে, মোহামেডান স্পোর্টিং এর সচিব কিন্তু খুব অ্যাভেলেবেল, মানে সমর্থকরা ইচ্ছা করলে পায়, এটা এই কথাটা কিন্তু একেবারে 100% ঠিক না? কেন পায় এটা আমি উত্তর দেবো। এটা কেন দেখুন, আপনি যদি তিন প্রধানে দেখেন, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, এটা টোটালি ফ্যান বেস ক্লাব আছে, তো এটা ফ্যান আছে। কিন্তু দেখুন মোহামেডান, মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের কাছে যে সাফল্য আছে, মানে লাস্ট 20 ইয়ার্সে, সে হিসাবে সাফল্য মোহামেডানের কাছে নেই, কিন্তু মোহামেডানের ফ্যান্সকে আমি বারবার এক স্টেপ হাই র্যাঙ্ক করি। কেন করি, কেন ওরা আমাদের দুঃখ সাথী আছে, দুঃখের সাথী। যেরকম আমরা মানে রেজাল্ট দিতে পারছিলাম না, 20 বছর থেকে আমরা একটা ডোরান কাপ জিতেছি আর বাকি একটু ছোট ছোট টুর্নামেন্ট জিতেছি, কিন্তু আইএফএসএল জিতেছি, তারপরে অত বড় টুর্নামেন্ট জিতিনি আমরা। 40 ইয়ার্স পরে আমাদের সিএফএল এসেছে, তো এই 40 ইয়ার্স ওয়েট যে এই ফ্যান্সরাই করেছে, মানে টিমকে ছাড়ে যায়নি, যেখানে টিম যায় যেখানে যাচ্ছে টিম, সল্টলেক হোক, কল্যাণিক হোক, নৈহাটি হোক, যেখানে হোক, ও ফ্যান্সরা চলে যায় গিয়ে টিমকে সাপোর্ট করে, চেয়ার করে, নিজের টাকা খরচা করে ব্যান্ড বাজা নিয়ে চলে আসে, গাড়ি ভাড়া করে যেয়ে আসে, তো এটা ওদের মানে এদার মানে আমাদের উপর পাবনা আছে এটা, কি যদি আমরা ওদের আমরা আমাদের জন্যে ওদের কিছু কষ্ট করে মানে না খেয়ে খেয়ে ফিল্ডে আসে ওরা, তো সেই সব জিনিসটা আমরা অনেক ক্লোজলি দেখি। আর আমি আর দীপুদা তো অনেক দেখি, কেন আমরা দুজনই ফ্যান্সদের কাছে অ্যাভেলেবল, দীপুদা কিছু করার নেই, কারণ দীপুদা টিমের সঙ্গে মেইনটেইন করতে হয়, তো এইসব সব জিনিসটা আমরা দেখি। তো আমি নিজের এটা ভাবি কি মানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের কাছে সাফল্য ছিল, ট্রফি ছিল, আই লিগ ছিল, অনেক কিছু আছে, আইএসএল আছে, দেখি, কিন্তু মোহামেডানের কাছে না, হ্যাঁ মোহামেডানের কাছে এসব নেই,
মোহামেডান একটা একটু পিছিয়ে হয়ে গেছে মানে উইদিন দিস 20 ইয়ার্স কিন্তু সাপোর্টার আর ছাড়ে 20 বছরে একটা বোধহয় ফেড কাপ ফাইনালে ওঠা রাইট তো এটাই আমাদের তাই জন্য আমি একটু গর্ব করি মোহামেডানের ফ্যানসের উপরে ইস্টবেঙ্গলেও দেখছি ইস্টবেঙ্গলে দীর্ঘদিন প্রায় 18 বছরের উপরে তাদের আই লিগ নেই, ফেড কাপ কয়েকটা আছে শুধুমাত্র, কিন্তু কলকাতা লিগও আছে, কিন্তু কথা হচ্ছে যে সাফল্য পাওয়ার কথা এটাই বোধহয় বাংলার ফুটবলের মহত্ত্ব। একদম, মানে আর যেটা জানি ভাই বললো যে মডার্ন স্পোর্টিং সাপোর্টারদের আলাদা করে আমি ধন্যবাদ দেব, কেন ওরা ধরো এতদিন পরে আমরা ডুরান্ড কাপ ফাইনালে উঠেছি, 60,000 লোক হলো, সেই যদি 2 লক্ষ স্টেডিয়াম হতো 2 লক্ষ লোক হতো কলকাতা লিগও তাই, যদি একটু প্রিপারেশনটা ঠিক ঠিক থাকতো না, ওই যে সময় আমাদের লিগ চলছিল ওই সময় ওই সময় যদি আবার লিগের ফাইনালটা এটাও দুদিন আগে টিকিটটা না দিয়ে যদি একটু আগে থেকে যদি অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপার আমরা বলবো না, কিন্তু দর্শকের ব্যাপারটা আমি বলবো যে দর্শক মোহামেডানের দর্শক আমরা বারবার বলছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের দর্শক সমর্থক ধরো এই আজকেও এত ঝামেলা সেই মধ্যমগ্রাম সেই দূর থেকে সে প্যাকটি আমি তাদের কি করি একটা জায়গার ব্যবস্থা করার চেষ্টা করি যেখানে বসুক প্লেয়ারদের দূরে ভিডিওটা তুলিস না না ভিডিও তুলিস না কিন্তু বসুক তাদের আলাদা আমরা বসার ব্যবস্থা করে দিচ্ছি। ধরো এ তো মানে তুমি বুঝতে পারছো না, আমি তো জানি আমি খেলেছি যে সাপোর্টার দীপুদা কিন্তু গতবারের আগের বারে যেবারে পিএলএস চ্যাম্পিয়ন হলো দীপুদার সঙ্গে পার্সোনালি তুমি কেন মোহামেডান মাঠে খেলছো, মানে যেখানে আন ইভেন্টস বাউন্স হচ্ছে সেখানে অন্য টিম গুলো তোমায় ধরে ফেলছে, তোমার এত ভালো টিম তুমি একটু বাইরে খেলো, আমরাই বলেছিলাম বাইরে গেলে তোমার 3 পয়েন্টের ফারাক ছিল লিগটা জিতে যেতে, বারবার একটা কথা বলেছিল যে নিজের মাঠে খেলবো এবং নিজের দর্শক দেখবে এটার থেকে বড় আনন্দ। তুমি বলো যে এইভাবে দর্শক হয়েছিল মানে হ্যাঁ মানে রোজ রোজ পুরো ভর্তি আমার স্টেডিয়াম মোহামেডান স্পোর্টিং। আর দানিশ ভাই যেগুলো এখন যে মাঠ হয়ে যাবে এই মাঠটা হয় যে কতটা উপকার হবে তুমি বুঝতে পারো, এই মাঠটা আমাদের ক্রীড়ামন্ত্রী বারবার চাপ দিচ্ছে নরুপদা যে মাঠ ঠিক কর মাঠ ঠিক কর মাঠ ঠিক, দানিশ ভাইকে দেখা হচ্ছে এই সরস্বতী পুজো অরূপদার ওখানে নিমন্ত্রণ ছিল সেখানে একই কথা, মানে প্রতিটা জায়গায় আমাদের মানে অরূপদা আমাদের চাপ দিচ্ছে যে মাঠ ঠিক কর মাঠ না ঠিক করলে কিছু দেবো না, আমরা সেইটা চেষ্টা করেছি আমাদের ববিদা কামারদা দীপক ভাই তানিশ ভাই আছে অরূপদা শুধু চাপ দিচ্ছে না অরূপদা সাপোর্টও করছে অনেক ভালো করে সাপোর্ট করছে কিভাবে আমরা নিজের মাঠে নিজের গ্রাউন্ডে আমরা খেলবো এটা অরূপদা চাইছে চাইছে। দানিশ ভাইয়ের কাছে একটা জিনিস জানার কথাই কথা, আইএসএল এর প্রশ্ন যখন এলো এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন, অনেক টাকার বিড, সমর্থকরা কিন্তু অপেক্ষা করছে আর নয় এবার আইএসএল এ খেলতে চাই, এটা আমাদেরও টার্গেট আছে কি সামনে বছর থেকে রেলিগেশন প্রমোশন স্টার্ট হয়ে যাচ্ছে, তো আমরা এখন থেকে এখনই মানে রেলিগেশনটা বোধহয় থাকছে না আপাতত, বোধহয় প্রমোশনটা স্টার্ট হয়ে যাবে টিম একটা 18টার মতো টিম আসার পর তারপর থেকে রাইট, তো আমাদের টার্গেট এখনই আমরা স্টার্ট করে দিয়েছি, আমরা হোমওয়ার্ক স্টার্ট করে দিয়েছি কিভাবে আমরা নেক্সট ইয়ারের জন্য নেক্সট সিজনের জন্য টিম করব সেটা স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো সেকেন্ড জিনিসটা আমরা বলবো কি এটা টাকা তো লাগবে নিশ্চয়ই, তো আমাদের একটু অনেক আশাবাদী আছে কি বাংকার হিল আছে আমাদের সঙ্গে, বাংকার হিল মনে হয় নিজের যদি আমাদেরকে নিয়ে যায় এটা ভালো হবে, না হলে আমরা একটা দিদির সঙ্গেই কথা চলছে আমাদের ওদের ডুরান্ড কাপের ফাইনালের সময় বা ডুরান্ড কাপের ফাইনালের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামারদাকে ডেকে এনে পার্সোনালি বলেছিল রেডি হও কামার ভাই আইএসএল খেলতে হবে, আবার ময়দানে শোনা যাচ্ছে শ্রী সিমেন্ট যদি ইস্ট বেঙ্গল থেকে সরে চলে আসে সেটা দেখি মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে যুক্ত হতে পারে, আমি জানি না এর কোনো ভিত্তি আছে কিনা। আমাদের দীপক ভাই যে বাংকার হিল আমাদের খুব ভালোভাবে সাথে আছে সাথে আছে, কালকে দেখবে ওই যে বাংকার হিলে ওয়ান অফ দা ডিরেক্টর যে কনেকশন কালকের একটা ওনার বেরিয়েছে দেখবেন যেখানে লেখা আছে যে আগামী 2 বছরের মধ্যে আমি চাই মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল খেল, কিন্তু আমরা আইএসএল আমরা আইএসএল খেলার মতোই এগোচ্ছি, তখন একটা টিম 8 মাস ধরে 5 স্টার হোটেল ব্যাকবোনটা তৈরি করে নিয়ে যাও, হ্যাঁ আমরা সব রকম ভাবে রেডি আছি, আর বাংকার একটা বিল্ডিং বানাবো যেন পড়ে না যায় না, কারণ আমার ভালো করে ফাউন্ডেশনটা ভালো আছে, আর বাংকার হিলের সঙ্গে থাকবো এমনি না কি আমরা বাংকার হিলকে ছেড়ে দিয়ে চলে যাবো এরকম এরকম জিনিস হবে না, মানে আমরা চাই কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সাপোর্ট করে কিন্তু আমাদের সঙ্গে বাংকার হিল থাকুক,
কারণ এরা তো অসময়ে আমাদের সাথে থেকে ছিল, এই জায়গাটায় আমরা আনতে পেরেছি। আজকের দিনও বাঙ্কারিলো বলছে যে কনিকশিল ওয়ান অফ দা ডিরেক্টর অফ বাঙ্কার। এখানে একটা একটা প্রশ্ন থাকবে, নামের আগে যেমন এসসি হয়েছে বা এটিকে হয়েছে, তেমন কি মামারানের আগে কিছু হবে নাকি কিছু না বসানোর জন্য একটা পণ আছে তোমাদের? না দেখো, ফুটবল আমাকে আইএসএল খেলতে হবে, তবে আমি কিছু মনে করি না। ইস্টবেঙ্গল সাপোর্টাররা আমার প্রতি রাগ না করে, আমি কাউকে দুঃখ দিতে চাই না, কিন্তু আমি আইএসএল খেলবো তো আমার মতো খেলবো, মোহামেডান স্পোর্টিং এর মতো খেলবো। এই ইস্টবেঙ্গলের যে ঝামেলার মধ্যে, যে টিমের সমস্যা হ্যান ত্যান, এইসবের মধ্যে আমরা যাবো না, এটা আমরা ঠিক করেছি সবাই মিলে। আমরা খেলবো, তার থেকে না খেলা ভালো। হ্যাঁ, তার থেকে আমরা ওয়েট করবো, আমরা উঠবো, যেটা দানিশ ভাই এক্ষুনি বললো, প্রমোশন হবে, প্রমোশন করে আমরা উঠবো, কিন্তু আমরা আমাদের মতো করে খেলবো। মানে আমরা চেয়েছি মার্কোস জোসেফ আমাদের টিমে খেলুক, মার্কোস জোসেফ খেলছে, টপ প্লেয়ার। হ্যাঁ, আমাদের নিকোলা সদ্য ত্রিনিদাদ খেলে এসে, হ্যাঁ নিকোলা খেলুক, নিকোলা আমাদের টিমের ক্যাপ্টেন খেলছে, তা আমরা এরকম ভাবে যে কম্বিনেশন বাঙ্কারিলের সাথে আমাদের ক্লাবের আছে, আমরা এই কম্বিনেশনে আমরা আইএসএল খেলবো। মানে আমরা আগে জিতিক, তারপরে ডিসাইড করবো এটা, যে আমরা কত করবো। আগে আগে আমরা সেলিব্রেশনের প্রিপারেশন করি না, আগে আমরা জেতার প্রিপারেশনটা করছি, তারপরে জিতবো, তারপরে এটা সেলিব্রেশন করবো। দীপুদাকে একটু জিজ্ঞেস করি, কারণ দীপুদা দেখলাম সেদিন প্রায় বলকর্তার মতো একটা ভূমিকা, মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডের অর্ধেকটা ঘিরে সেখানে একটা কি বলবো, এটা এলাহি ব্যাপার, 40 রকম আইটেম কোনটা খাবো বুঝে উঠতে পারছি না, এরকম একটা ব্যাপার। আই লিগের পরে কি এমন এর থেকে বড় কিছু ঘটবে? এটা টিম মোহামেডান স্পোর্টিং এর সাপোর্ট হলো, কেন আমি একা না, একা দানিশ ভাই না, একা কামার দা না, একা ববি দা, এটা টিম মোহামেডান স্পোর্টিং। যারা আমাদের ক্লাবের সব অফিসিয়াল, আমার যে দয়াদা মালি থেকে শুরু করে আমাদের দাদা যিনি ওখানে বসে আছেন, যে সবসময় আমাদের সাথে থাকেন, থেকে শুরু করে আমার যে বল বয় আছে সে থেকে শুরু করে, এটা আমাদের একটা টিম। এই টিম সেখানে সবার সাপোর্ট, এটা আমরা একা বলবো না যে আমরা সবাই আমরা করেছি, একদম না, এটা টিম মোহামেডান স্পোর্টিং এর সাফল্য। এবং টিম মোহামেডান স্পোর্টিং এর বাঙ্কার হিলকে নিয়ে আমরা আগামী দিনে আইএসএল খেলবো, যেখানে সারা পৃথিবীর মোহামেডান সাপোর্টাররা আশা করি খুশি হবে। তখন আর সেলিব্রেশন, তুমি বলছো 365 হয়তো 2000 দিনের সেলিব্রেশন। একদম তাই, খুব দারুণ একটা আড্ডা দিচ্ছি কিন্তু, এবং আড্ডাটা প্রায় শেষের দিকে চলে এসেছি। সেক্রেটারি হিসেবে কিন্তু কলকাতা লীগটা জিতলে সারা জীবন নাম লেখা থাকবে, যেটা এই ফুটবল সচিব এবং এই ক্লাবের আমি বলবো একটা অগ্রণী ভূমিকা, তিন প্রধানের এক প্রধান, তার একটা অগ্রণী ভূমিকা, অন্যতম বড় সেবক একজন, সেই আফসোসটা কি মেটাচ্ছো? কোনো আফসোস? হ্যাঁ মেটাচ্ছি, মানে ধরো আমি মন ভাঙা, আফসোসটা কি আগে বলো? আফসোসটা হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গলের হয়ে আমি লিগ জিতেছি, যত রকম ট্রফি আছে সব আই লিগও জিতেছি, সব জিতে, হ্যাঁ আই লিগ একাধিকবার জিতেছি, একাধিকবার, হ্যাঁ, কিন্তু মোহনবাগান স্পোর্টিং এর হয়ে সেই সময় তুমি যে টিমে যাচ্ছিলে সেই টিমে জিতছিলে, হ্যাঁ আই লিগ প্রথমে শুরুর টিম মোহনবাগান ফার্স্ট জাতীয় লিগ আমি ছিলাম, ইস্টবেঙ্গল ফার্স্ট জাতীয় লিগ আমি ছিলাম, তাই এই জিতেও মোহনবাগান স্পোর্টিং এর হয়ে কলকাতা লিগ জেতাটা আমার মনে হয় আমার জীবনের অন্যতম একটা সেরা মানে মুহূর্ত হিসেবে থাকবে। কারণ এটা মানে তুমি বুঝতে পারছো না, মানে আমরা বসিরহাটে থাকি, সেখানকার মোহামেডান সাপোর্টারদের মানে সাপোর্টারদের যে উত্তেজনা ভালোবাসা, ধরো আমি কালকে বাড়ি গেলাম, দুটো সাপোর্টার মাছ নিয়ে এসছে কিছু, যে না দাদা খেতেই হবে, মানে এ তো কোনো মাঠেও আছে কিন্তু ওর সাদা কালো জার্সিটাকে ভালোবাসে। এই যে সাপোর্টাররা সারা দেশে, কিন্তু বিশেষ করে বাংলার গ্রামে গঞ্জে যেসব জায়গায় সাপোর্টার আছে, তারা কিন্তু যে লাফিয়ে বলতে পারছে যে আমরা ট্রফিটা জিতেছি, এই যে বুকের পাটা, মানে বুঝতে পারছো তো, মানে সাপোর্টারদের কে ঝামেলা আমাদের থেকে ভালো জানে না, ধরো এই বারাসাত থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে তোমাদের বারুইপুর থেকে শুরু করে আমাদের রাজারহাট দানিশ ভাই গেছে, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মানে সাপোর্টারদের একটা
উত্তেজনা চলে এসছে, যদি কাল দর্শক এলাও করে তো তুমি আমার সেকেন্ড আই লিগের ম্যাচ যদি দর্শক এলাও করে মাঠ যদি ভর্তি না হয় কান কেটে। একদম তাই বন্ধুরা, আমরা এই শোটা এখানেই শেষ করব। যদি একটা বক্তব্য এখানে রাখতে চাইছি, আমার কথা বোরিং লাগবে কিনা, মোহামেডান স্পোর্টিং এর সমর্থকরা ভরসা রাখুন, এবং নতুন সমর্থকরা, একেবারে নতুন সমর্থকরা, ইয়াং জেনারেশন, যে ব্র্যান্ড অফ ফুটবল মোহামেডান স্পোর্টিং গিফট করার চেষ্টা করছে বাংলার ফুটবলের জন্য, এবং শুধু তাই নয়, এই যে ব্র্যান্ড উইথ অ্যাডমিনিস্ট্রেশন সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং যে রোলটা তারা কিন্তু নিয়েছে সেটাই কিন্তু বোধহয় ফুটবলের ভবিষ্যৎ। একটা দলকে 7 মাস ফাইভ স্টার হোটেলে রাখা, তাদেরকে সেই ট্রিটমেন্ট দেওয়া, এবং কোচ আন্দ্রে চেন্নি সাহেব একটা ব্র্যান্ড অফ ফুটবল কিন্তু গিফট করার চেষ্টা করছে, যে ফুটবলটার জন্যই মানুষ বোধ হয় যায়, মানুষ সুন্দর ফুটবল দেখতে চায়, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। সেই বিষয়টা কিন্তু মোহামেডান স্পোর্টিং একেবারে আন্তরিকভাবে তুলে ধরছে। সুতরাং যা জো হুয়া ও হুয়া, যা হোগা হো গিয়া, সেইসব পুরনো কথা টানাটানি করার দরকার নেই, এখন যেটা হচ্ছে সেটা কিন্তু একটা দারুণ জিনিস হচ্ছে। সুতরাং নতুন সমর্থকরা আসুন, এবং এই ফুটবলকে উজ্জীবিত করে তুলতে, আরও বেশি সুন্দর করে তুলতে মানুষের অবশ্যই পার্টিসিপেশন দরকার, নতুন সমর্থকদের। লিগ তো আবার 3 তারিখ থেকে শুরু হবে, চিয়ার করবো আমরা সবাই কলকাতার একমাত্র প্রতিনিধি আই লিগে মোহামেডান স্পোর্টিংকে। দীপেন্দু বিশ্বাস এবং দানিশ ইকবালকে এক্সট্রা টাইম বাংলার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং আই লিগে সাফল্য আসুক, এবং সাফল্য মানে তো অবশ্যই রানার্স বা থার্ড হওয়া নয়, অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুভেচ্ছা থাকলো। ভালো থেকো, আপনারা ভালো থাকবেন, নমস্কার। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।